শুধু এই মাসুদের পাশে দাঁড়ানোর জন্য এই মাসুদ কে গতকাল এই ভাই সহ এই বাসার থেকে উঠে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন যে এখানে একজন বর্তমান সময়ে প্রত্যেকটা প্রায় স্যাটেলাইট চ্যানেল নিউজ করেছে মাসুদ এবং ওনার নাম হচ্ছে উনি একজন আর্টিস্ট এবং আর্টিস্ট থাকলে উনার গায়ে পুলিশের ইউনিফর্ম ছিল এবং এক ফুল ছিল সম্ভবত ওই হয়েছে এএসআই এখন এই ফ্যামিলি সম্পূর্ণরূপে ভাবতাছে সেও মনে পুলিশ এই ছেলেকে কালকে ধরে নিয়ে যাবার পর কি করছিল ভাই আরে ওরে টেকার লোভ দেখে নিছে কইছে ম্যাডাম তোমার লগে এক লগে খাইবো এগুলা বইলা ওরে নিয়ে গেছে আর কি নিয়ে ওরে মাপ টাপ চাওয়াইছে তারপরে মনে করেন মারধর করছে ওই মেয়ে ও মারছে ম্যাডাম ও আবার একটা ছেলে আসলো ছেলে একটা থাপর দিছে ম্যাডাম দুই তিনটা থাপর দিছে মানে হোম কি মানে ওর এখান থেকে নিচে কি বললা নিচে মানে ওরে বলছে তোমারে কিছু টাকা দিব ম্যাডাম তোমার লগে এক লগে বইসা খাইবো হ্যাঁ এগুলা বলে আর কি নিয়ে গেছে এগুলা বলে নিয়ে গেছে এই বাড়িটা এখন ভরিয়া গেছে লোকজন আপনি একটু ঘুরিয়া দেখে দেন অসংখ্য লোক আছে শুধু এই ফ্যামিলি আপনারা ভয় জান কেন কি হইছে আপনাদের শুধু এই বাড়ির যে পরিস্থিতি ভয় আতঙ্ক বিরাজ করতেছে শুধু ওই আর্টিস্ট ছিরিন ছিলার জন্য আমি বাংলাদেশের যত এই যারা আছে অনুরোধ জানাচ্ছি ঠিক আছে এই ছেলে আবেগের বশবর্তী হয়ে কাজটা করছে যদি এখন নাই ক্যাম্বু ময়ূরী মন মন অপবিশ্বাস পলি অথবা পরিমণি আসে এদের ভক্ত বাংলাদেশের জুয়ান উকিল অ্যাডভোকেট আপনার পাগল ছাগল গরু সবাই আছে এখন তাকে দেখার পর যদি কেউ হাত ধরে তার কাছে যদি কেউ চলে যায় ভুল বসে এরকম একটা কাজ করে তাকে বাসার থেকে ধরে দিব আপনারা বলেন আপনারা বলেন আমি জেলে রাখাম ওই দিন কি হয়েছিল ওই দিন

তোমার কপাল খুঁজে তোমার চালাইতে না তোমার তোমার নাই তুমি আমার না এবং কি আমার বলছে তার লোকেরা তার লোকেরা আমার বাসে আসছে এবং কি তারা আমাকে বলছে তোমাকে বিরিয়ানি এবং কি আমি না এটা চাইতে ভাত খেয়ে আমি খাইনি এবং আমার খাওয়ার সময় তো তারা দেয় নাই আপনার খাওয়ানোর কথা আপনার খাওয়ার সময় দেয় নাই না খামু এই খাওয়ানোর সময়টা আমার দেয় নাই ভাই

প্রথমে যখন ওনার হাতে কয়েকটা টাকা দিছে এই ছেলেটা চলে যাইতে লোক কিন্তু সেই ডাইকা নিয়ে তাকে বুকে ডাইকা টাইনা নিছে এরা স্টেটমেন্ট দিচ্ছে এখন তাকে নিয়ে দেখেন সব সব চ্যানেলই আপনার অনলাইন প্ল্যাটফর্মে আপনার পোস্ট করে ফেলেছে এই পরিবার নয় এই এলাকায় প্রত্যেকটা বাড়িতে আতঙ্ক বিরাজ করতেছে তারা ভাবতেছে সে উর্ধ্বতন কর্মকর্তা কিংবা যে কোনো কিছু হয়তো এই ছেলেকে নিয়ে মেরেও ফেলতে পারে আর্টিস্ট মডেল অ্যাক্টর যারা আছেন আপনাকে এই প্রতিবন্ধী ছেলে নয় অল বাংলাদেশ এমনকি বাইরের দেশ আপনাকে ভালোবাসতে পারে

যে আতঙ্ক সৃষ্টি করে রেখেছেন উনি যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এখন বাংলাদেশে প্রায় হয়ে যায় কারণে এই যে মেয়েটার কে নিয়ে টেলিভিশন নিউজ করছে কিংবা আপনারা মোবাইলের ফ্রেমে দেখতে পাচ্ছেন আপনারা এই মেয়েকে কেউ চিনতেন জানতেন এই ছেলেটার জন্য কিন্তু আপনাকে এখন গ্রামের প্রায় গ্রাম পর্যন্ত আপনাকে চিনে কিন্তু এই ছেলেটাকে দেখে ডেকে নিয়ে আপনারা যে ভয় ভীতি তার মধ্যে তৈরি করে দিয়েছেন এই ছেলেটা হচ্ছে তার সাক্ষী এবং এই এলাকায় বাড়িটা ভরে গেছে মা সব মাখালারা খালি ওর ভয় দেখার জন্য চলে আসছে এই ছেলেটা আসার পরে খাওয়া বন্ধ রাখছিল আপনি মডেল হইতে পারছেন নায়িকা হইতে পারছেন ভক্তের ভালোবাসা অর্জন করতে পারছেন কিন্তু ভক্তকে কিভাবে ভালোবাসা প্রদর্শন করতে হয় সেই জিনিসটা আপনি শিখতে পারেন নাই এটা খুবই দুঃখজনক এবং অন্যান্য মডেলের জন্য হয়তো এই বিষয়টা রিসেন্টলি লজ্জাজনক বিষয় হয়ে যাইবো আমি চাইনা যে এরকম কিছু হোক ভাই তুমিও গরীব মানুষ ঠিক আছে আমিও গরীব ধরো এটা কাটানো না ওটা তোমার এটা তোমার আর তুমি ভয় পাইও না আর তোমার আম্মার ওম পয়লা জামার আপনাদেরও বলা যায় ওই মডেল ওই আর্টিস্ট আপনাদেরকে যে ভয় দেখাইছে উনি একজন মডেল উনি কোনো পুলিশ সদস্য কিংবা সরকারি কর্মকর্তা নয় ওনারা বাচ্চাতে পুলিশের ইউনিফর্ম দেইখা হয়তো পুলিশ উর্ধতন কর্মকর্তা মনে করে ওনার মধ্যে ব্যাপক ভয় সৃষ্টি গ্রামের মানুষ উনি কোন পুলিশ সদস্য না এবং পুলিশ কর্মকর্তাও না আপনারা কেউ ভয় পাইন না এবং উনি আপনাদের কিছু করতে পারবো না বরং আপনাদের যে ভয় দেখাইছে আপনার ইচ্ছা করলে এই ভয় ভীতি মার ধরের কারণে আপনার নিতে পারবেন ওনার ফ্যামিলি ভয় পাইতেছে আপনারা তো বুঝেন এটা আমি কাউন্সিলরের সাথে কথা বলে আসছি এই বিষয়টা স্থানীয় কাউন্সিলর অলরেডি অবগত হয়ে গিয়েছে তোমার জন্য দোয়া ভাই তুমি ভয় পাই না ভাই আপনাকেও আহ দোয়া এবং ভালোবাসা কারণ ওর জন্য আপনি অনেক কিছু থাকেন ভালো থাকেন বাবা দেখে রাখেন ঠিক আছে আলাইকুম